বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া সুলতানা, ঢাকা কলেজে প্রাণীবিদ্যা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ এবং নিরাপদ অবস্থায় জীবনযাপন করছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সাথে আমার আজকের যে ক্লাস, সেটি এমএসসি কীটতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। তো আমরা বেশ কিছুদিন যাবৎ অনলাইন ক্লাসে যে কীটতত্ত্বের বিভিন্ন অর্ডার বা বর্গগুলি নিয়ে আলোচনা করছিলাম, যেন আমরা বেশ কিছু ইনসেক্টগুলিকে সহজেই চিনতে পারি বা শনাক্তকারী বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি। আজকেও আমরা একটি বিশেষ ইনসেক্ট অর্ডার নিয়ে আলোচনা করব। তো চলো বোর্ডের দিকে দৃষ্টিপাত করি। অর্ডার সাইফোনপ্টেরা। বিজ্ঞানী ল্যাটারেলি 1798 সালে এই অর্ডারটি সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেন। এই অর্ডারের যে পতঙ্গগুলি রয়েছে তাদের সাধারণ নাম বা কমনলি দেয়ার নো ফ্লি বা চিগু। আর এই যে অর্ডার সাইফোনপ্টেরা, এই নামটি দুটি গ্রিক শব্দ, গ্রিক ওয়ার্ড সাইফন মিন্স টিউব বা নল, এবং অ্যাটেরা এ মানে অ্যাবসেন্ট, আর টেরা মিন্স উইংস। সো অ্যাটেরা মিন্স অ্যাবসেন্ট অফ উইংস, অর্থাৎ ডানাবিহীন পতঙ্গ। এবং এদের যে কীটপতঙ্গগুলি রয়েছে, তারা তাদের দেহের বিশেষ ধরনের গঠন বৈশিষ্ট্যে এগুলির অনন্য কীটপতঙ্গ থেকে পৃথক করে দিয়েছে। তো সর্বপ্রথম বিজ্ঞানী লিনিয়াস 1758 সালে প্রথম দেহের ডানার অনুপস্থিতির কারণে এগুলিকে অ্যাটেরা বা ডানাবিহীন বা অপক্ষল বর্গে অন্যান্য সন্ধিপদী প্রাণীদের সঙ্গে কিন্তু অন্তর্ভুক্ত করেছিলেন। বাট 1778 সালে একজন বিজ্ঞানী ডি গের এগুলিকে রক্তশোষক স্বভাবের উপর ভিত্তি করে সাক্টোরিয়া সেকশানে বিভক্ত করেন। কিন্তু আর একজন বিজ্ঞানী রেজেস, উনি 1783 সালে এগুলির লাফিয়ে চলা স্বভাবের উপর ভিত্তি করে এগুলিকে সাল্টোরিয়া বর্গে পুনরায় অন্তর্ভুক্ত করেন। কিন্তু যাই হোক না কেন, সর্বশেষে একদম লাস্টলি যে বিজ্ঞানী এই যে ল্যাটারেলি, উনি 1796 সালে সাক্টোরিয়াকে ফ্লি কীটপতঙ্গের জন্য একটি আলাদা গোষ্ঠী হিসাবে অভিহিত করে তার নাম দেন সাইফোনপ্টেরা। এবং এই 2 বছর পর এইসব কীটপতঙ্গ নিয়ে কিন্তু তিনি এই সাইফোনপ্টেরা বর্গটি আলাদা বর্গ হিসাবে সম্পূর্ণ করে প্রতিষ্ঠিত করেন। এবং আধুনিককালে এই ফ্লি বা কীটপতঙ্গ গোষ্ঠী কিন্তু সাইফোনপ্টেরা বর্গের পতঙ্গ হিসাবেই বিজ্ঞানী মহলে বিশেষভাবে পরিচিত হয়ে রয়েছে। তো আগে বলেছি যে সাইফোনপ্টেরা দুটি গ্রিক শব্দ থেকে এসেছে, এবং এদের অর্থ হচ্ছে যে এদের মুখপাঙ্গে শোষক নল বা সাকিং টিউব থাকে, অর্থাৎ এরা শোষণ করে খায়। এবং এরা সবাই কিন্তু ডানাবিহীন পতঙ্গ, আগে বলেছি। এবং এইগুলি সবাই মানুষসহ বিভিন্ন ধরনের গৃহপালিত পশু পাখির রক্তশোষক বহির পরজীবী হিসাবে পরিচিত, অর্থাৎ অল আর এক্টোপ্যারাসাইট। তো এক্ষেত্রে আমাদের এই সাইফোনপ্টেরা বর্গের যে পতঙ্গগুলি রয়েছে তাদের কিছু সাধারণ কিছু বৈশিষ্ট্য যেগুলি রয়েছে সেগুলি নিয়ে আমাদের একটু জানতে হবে। তো আমরা এদের কিছু কমন ক্যারেক্টার্স হিসাবে একটু এদের কমন কিছু ক্যারেক্টার্স বা সাধারণ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিই, যা দিয়ে আমরা এই ধরনের পতঙ্গগুলিকে মানে খুব সাধারণভাবে এদেরকে আমরা পরিচয় পেতে পারি বা আইডেন্টিফাই করতে পারি। যেমন এরা কিন্তু আকারে ছোট, এবং তোমরা একটু খাতায় এগুলি টুকে নাও। নাম্বার 1, এরা আকারে ছোট, অপক্ষল এবং পার্শ্বীয়ভাবে চ্যাপ্টা। নাম্বার 2, এদের যে পূর্ণাঙ্গ পতঙ্গ তারা হচ্ছে উষ্ণ রক্তবিশিষ্ট প্রাণীর বহির পরজীবী হিসাবে বসবাস করে, খুব ইম্পর্ট্যান্ট একটি বৈশিষ্ট্য। এদের চক্ষু নাই বা অ্যাবসেন্ট, তবে সাধারণত দুটি সরলাক্ষী থাকে।
আর এদের অ্যান্টেনা যে থাকে সেটি অত্যন্ত খাটো প্রকৃতির এবং খুব স্ট্রং, সবল। পাঁচ নাম্বার বা নাম্বার ফাইভ, এদের যে মুখপাঙ্গ বা মাউথ পার্টস সেগুলি হচ্ছে পিয়ার্সিং অ্যান্ড সাকিং টাইপ। আর এদের যে ম্যাগজিলিও এবং ল্যাবিলিও পাল্প রয়েছে মাউথ পার্টসের মধ্যে। এদের যে বক্ষীয় খণ্ডগুলি রয়েছে সেগুলি কিন্তু যুক্ত নয়, অর্থাৎ এগুলি মুক্তভাবে বোঝা যায় পরিষ্কার করে। আর হচ্ছে যে এদের কগজা, পায়ের যে অংশে কগজা থাকে সেটি খুব বড়, এবং এদের যে টার্সাস সেটি হচ্ছে পাঁচ খণ্ড বিশিষ্ট। এদের জীবনচক্রের যে লার্ভা দশাটি দেখা যায় এটি হচ্ছে ইউরুসিফর্ম এবং অ্যাপোডাস, দুই রকমের লার্ভা এদের দেখা যায়। এবং এদের যে পিউপা দশা রয়েছে সেটি হচ্ছে এক্সারেট বা অ্যাডেকটিকাস, এবং সেগুলি কিন্তু গুটিতে আবদ্ধ থাকে। কেমন? তো মোটামুটি এই কয়েকটি বৈশিষ্ট্য দিয়ে আমরা এদের শনাক্তকারী বৈশিষ্ট্য বিবেচিত করতে পারি। এবার আসি এদের সম্পর্কে আরও বিস্তারিত কিছু আমরা জেনে নেই, যেমন এদের হ্যাবিট এবং হ্যাবিটেট, অর্থাৎ এদের স্বভাব এবং বাসস্থান, এরা কোথায় বসবাস করে এবং এদের মানে স্বভাব বা তাদের প্রকৃতিটি কেমন। ঠিক আছে, তো এদের হ্যাবিট এবং হ্যাবিটেট বলতে অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, কারণ হচ্ছে যে এরা কীটপতঙ্গগুলি সবগুলি কিন্তু পরজীবী, এবং এরা হচ্ছে কি পোষকের দেহে লোম, তারপরে চুল, তারপরে পালক, মানে যে ধরনের পোষক হোক না কেন তাদের যদি লোম থাকে বা চুল থাকে বা পালক থাকে, আমরা জানি যে এগুলা বিভিন্ন ধরনের প্রাণীর বৈশিষ্ট্য, তাদের যে লোম বা চুল বা পালক তাদের সঙ্গে এরা লেগে অবস্থান করে। এবং এগুলি করে কি পোষকের দেহের তাপমাত্রার প্রতি কিন্তু খুবই সংবেদনশীল, এবং কোনো পোষক যদি মারা যায় তখন কি করে এরা তৎক্ষণাৎ সেই মৃতদেহটি ত্যাগ করে, এবং এগুলি পোষক দেহের উপর দিয়ে হেঁটে বা দৌড়ে চলাফেরা করতে পারে। আর চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্যে কিন্তু আমাদের এই ইনসেক্টগুলি সম্পর্কে জানা খুব জরুরি। যেমন একটি ইনসেক্ট রয়েছে এই যে এই সাইফোনোপটেরা বর্গের, সেটি হচ্ছে ইন্ডিয়ান র্যাট ফ্লি, এটি কিন্তু মারাত্মক প্লেগ রোগের জীবাণু বহন করে থাকে। সো এটি আমাদের অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি ইনসেক্ট। তো এবার আসি এদের ডিস্ট্রিবিউশন, কোথায় কোথায় এদেরকে পাওয়া যায় বা দেখা যায়। এরা কিন্তু পৃথিবীর সারা অংশ জুড়েই বিস্তৃত, তবে উষ্ণমণ্ডলীয় অঞ্চলের দেশগুলিতে এদেরকে অধিক পরিমাণে দেখা যায়। নেক্সট, এক্সটার্নাল মরফোলজি বা তাদের বাহ্যিক গঠন, অর্থাৎ তাদের বাহ্যিকভাবে তাদের আকার আকৃতি এবং তাদের কী কী অংশগুলি আমাদের দৃশ্যমান হয়ে থাকে। এক্সটার্নাল মরফোলজির মধ্যে আমাদের প্রথমেই জানতে হবে যে এই পতঙ্গগুলির আকার হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র, এবং এদের দেহটা পাশাপাশিভাবে চ্যাপ্টা দেহ, আর এদের দেহের সমস্ত উপাঙ্গগুলি পিছন দিকে বেঁকে থাকে। তোমরা কি দেখতে পাচ্ছ ছবিতে যে এদের উপাঙ্গগুলি পশ্চাৎ দিকে সবগুলি পিছনের দিকে অবস্থান করে, এবং এদের গায়ের রং হচ্ছে বাদামি, আর সারা দেহে ছোট ছোট কাটার মতো অংশ থাকে। আমি একটু চেষ্টা করেছি দেখাতে, তোমরা বই থেকে ভালো করে ছবিটি দেখে নিও যে এদের সারা গায়ে কাটার মতো অংশ থাকে। আর এদের যে মুখ সে এবং এই যে কাঁটাগুলোকে কিন্তু কী বলা হয়, ব্রিসেল বলা হয়। তো এবার আসি যে এদের সম্পূর্ণ দেহকে, আমরা জানি যে ইনসেক্টের পূর্ণাঙ্গ দেহকে তিনটি অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে হেড বা মস্তক, তারপরে হচ্ছে থোরাক্স বা তাদের বক্ষাঞ্চল, এবং এরপরে হচ্ছে তাদের অ্যাবডোমেন বা উদরাঞ্চল। তো প্রথমে আসি তাদের হেড বা মস্তকের অংশ বা মস্তকাঞ্চল, যাই হোক না কেন আমরা দেখতে পাচ্ছি ছবিতেও যে এদের হেড কিন্তু বক্ষাঞ্চলের সাথে খুব দৃঢ়ভাবে শক্তভাবে সংযুক্ত অবস্থায় থাকে, এবং এদের যে মাউথ পার্স বা হেডের হেডের যে অবস্থান সেটি কিন্তু হাইপোগনাথাস ধরনের, অর্থাৎ নিচের দিকে থাকে। এবং এদের একজোড়া সার্ভাইকাল স্ক্লেরাইট যুক্ত, এবং এদের যে পুঞ্জাক্ষি, পুঞ্জাক্ষি কিন্তু অ্যাবসেন্ট, এদের কোনো পুঞ্জাক্ষি থাকে না, তবে এদের কি থাকে দুইটি অস্থিলি থাকে যেগুলি মস্তকের দুই পাশে অবস্থান করে। আর হচ্ছে এদের কোনো কোনো ক্ষেত্রে ক্ষয়প্রাপ্ত বা সম্পূর্ণ অনুপস্থিত দেখা যায়, অনেক ইনসেক্টের ক্ষেত্রে এই যে অসিলি বলো বা পুঞ্জাক্ষি বলো একদম টোটালি অ্যাবসেন্ট থাকতে পারে। এদের অ্যান্টেনা হচ্ছে কেমন, বেশ খাটো এবং ক্লাবের ধরনের, এবং একটি ছোট গর্তের মধ্যে এগুলি মানে অবস্থান করে। আর যে পুরুষ কীটপতঙ্গে এই অ্যান্টেনাটি একটু লম্বা এবং ১১ থেকে ১২টি খণ্ডক বিশিষ্ট হতে পারে, এবং প্রান্তীয় খণ্ডকগুলি অ্যানুলি এবং পাতার মতো থাকতে পারে। আর মুখপাঙ্গ হচ্ছে এদের কেমন, বললাম যে পিয়ার্সিং অ্যান্ড সাকিং টাইপ। আর পিয়ার্সিং অ্যান্ড সাকিং টাইপ অর্থাৎ তারা শুষে আগে প্রথমে বিদ্ধ করে, তারপরে তারা সেখান থেকে রক্ত শোষণ করে খায়।
এদের যে ল্যাব্রাম সেটি লম্বা ব্লেডের মতো এবং এদের যে ম্যান্ডিবেল সেটি লম্বা স্টাইলেটের মতো। উভয়ের মধ্যে কিন্তু গ্রুপ থাকে বা নালি বর্তমান, যেগুলি এক থেকে পাঁচ খণ্ড বিশিষ্ট। আর হচ্ছে যে এদের ম্যান্ডিবেল দাঁতযুক্ত, ল্যাবিয়াম খাটো, আর হচ্ছে এদের যে হাইপোফ্যারিং সেটি কখনও উপস্থিত থাকতে পারে, আবার অনুপস্থিত দেখা যায়। এবং অ্যাপিফ্যারিংস যে অংশটি সেটি নরম, লম্বা এবং অঙ্কীয়ভাবে একটি গ্রুভের সাথে যুক্ত অবস্থায় থাকে, এবং এটি ছিদ্র করে ভিতরে ঢুকার কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ এটি সেই মানে ছিদ্র করে যে ঢুকার জন্য এই তৈরি থাকে এটি এই ইয়েটা অ্যাপিফ্যারিংসটা। তো এই গেল তাদের হেডের বিভিন্ন অংশগুলি। এবার আসি আমরা তাদের বক্ষাঞ্চল, যেটাকে ইংরেজিতে আমরা বলি থোরাক্স। বক্ষাঞ্চলে তাদের রয়েছে তিন খণ্ড বিশিষ্ট। আমরা জানি যে প্রত্যেকটি ইনসেক্টের বক্ষ তিনটি খণ্ডকে বিভক্ত, একটি হচ্ছে মেজো, মেটা, প্রো, ঠিক আছে? তো যাই হোক, তিন খণ্ড বিশিষ্ট এবং পাশাপাশি লাগানো এই এদের যে বক্ষাঞ্চল। আর হচ্ছে এদের প্রোনোটাম পেছন প্রান্তে একসারি লম্বা মানে লোম বা কাঁটাযুক্ত, এবং মধ্য বক্ষাঞ্চলে তাদের কী থাকে, এপিমেরা, যেটি খুব উন্নত ধরনের। এদের ডানা কিন্তু অনুপস্থিত, আগে বলেছে যে এরা অ্যাটেরিগোটা, অ্যাবসেন্ট অফ উইংস। আর এদের পা বৃহৎ আকৃতির, শক্ত, চ্যাপটা, কগজা বিশিষ্ট, এবং ফিমোরা খাটো, এবং যে টার্সি থাকে পায়ে সেগুলি কিন্তু পাঁচ খণ্ড বিশিষ্ট। এবং এদের পায়ে কিন্তু নখর দেখা যায়, পায়ে অ্যারোলিয়া অনুপস্থিত, তবে তাদের পাগুলি অত্যন্ত লম্বা এবং লাফিয়ে চলার জন্য উপযোগী। তো মোটামুটি এই গেল তাদের বক্ষাঞ্চল। বক্ষাঞ্চলের সাথে তাদের যেহেতু পা যুক্ত, কাজেই পায়ে বর্ণনায় দেওয়া হলো। আর হচ্ছে ডানা তো তাদের নাই, যদিও ডানা বক্ষাঞ্চলের সাথে যুক্ত থাকে। এরা অ্যাটেরিগোটা, সো এদের ডানাবিহীন ইনসেক্ট। এবার আসি তাদের উদর অঞ্চল বা অ্যাবডোমেন অঞ্চল। উদর অঞ্চলে তো আমরা জানি যে অনেকগুলি খণ্ডক নিয়ে গঠিত, এবং প্রত্যেকটি খণ্ডককে, উদরের যে খণ্ডকগুলি থাকে এদের সংখ্যায় প্রায় দশটি খণ্ডক বিশিষ্ট, এবং শেষের তিনটি খণ্ডক তাদের জনন কার্যে ব্যবহৃত হয়। তবে নবম এবং দশম খণ্ডক দুটি পৃষ্ঠীয় সংবেদী প্লেটযুক্ত, আর এছাড়াও এদের সেন্সিলাম এবং পশ্চাৎ প্রক্টিগিয়ার থাকে। আর এদের যে মানে পুরুষ পতঙ্গের যে পুং জননাঙ্গ সেটি হচ্ছে একজোড়া ক্লাসপার বা এরিয়াগাস ইত্যাদি নিয়ে তৈরি। আর স্ত্রী যে প্রাণী সেদের তাদের যে স্ত্রী জেনিটাল অর্গান সেখানে তাদের অভিপোজিটর অনুপস্থিত। তো মোটামুটি এই হলো একটা ইনসেক্টের মানে সাইফোনোপ্টেরা বর্গের কী এটা বলছিলাম আমরা এক্সটার্নাল মর্ফোলজি বা বাহ্যিকভাবে যা দেখা যায়। এবার আসি আমরা তাদের ইন্টারনাল মর্ফোলজি বা আভ্যন্তরীণ গঠনের বিষয়ে। তাদের যে ইন্টারনাল মর্ফোলজি সেটি খুব বেশি জটিল না। তাদের যে পরিপাকতন্ত্র রয়েছে সেই পরিপাকতন্ত্র হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, যেটা সেটা অবশ্যই তাদের প্রেজেন্ট, এবং তারা সেটির পরিপাক নালীটি হচ্ছে লম্বা, খাটো হতে পারে অনেক ক্ষেত্রে, এবং গলবিলীয় একটা থলি থাকে যেটি শক্ত, এবং কীট পতঙ্গে হচ্ছে এক্সক্লোরেটাইজড, এবং এদের যে অন্ন নালী রয়েছে ডাইজেস্টিভ সিস্টেমে সেটি হচ্ছে খাটো, আর ক্রপের অংশটা বেশ প্রশস্ত, এবং পশ্চাদন্ত্র বা হাইন্ড গার্ড ছয়টি রেকটাইল প্যাপিলাযুক্ত, অর্থাৎ প্যাপিলা উপস্থিত, যাদের সংখ্যা হচ্ছে ছয়টি, এবং এদের লালা গ্রন্থির সংখ্যা হচ্ছে এক জোড়া, আর মালপেজিয়ান যে টিউবস থাকে সেগুলির সংখ্যায় চারটি। মোটামুটি এই হচ্ছে তাদের ডাইজেস্টিভ সিস্টেম। এবার আসে তাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। তাদের স্নায়ুতন্ত্র হচ্ছে অত্যন্ত দীর্ঘ এবং বেশ উন্নত ধরনের, তিনটি সেখানে বক্ষীয় এবং সাত থেকে আটটি উদরীয় স্নায়ুগ্রন্থি তাদের উপস্থিত। আর এদের শাখা স্নায়ুগুলি দেহের প্রান্তভাগে বিস্তৃত থাকে। এদের শ্বসনতন্ত্র বা যেটাকে আমরা বলি কি রেসপিরেটরি সিস্টেম, এখানে আমি দেই নাই কিন্তু তোমরা এটা লিখে নাও, রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্র খুব স্বাভাবিক টাইপ। শ্বাসরন্ধ্র থাকে দশ জোড়া, যাদের মধ্যে দুই জোড়া বক্ষাঞ্চলে এবং আট জোড়া উদর অঞ্চলে অবস্থান করে। শ্বাসরন্ধ্রগুলির কথা বলছি আমি। আর এদের শ্বাসক্রিয়া খুব মন্থর গতিতে সম্পন্ন হয়। আর কী থাকলো তাদের বাকি, রিপ্রোডাক্টিভ সিস্টেম বা তাদের প্রজননতন্ত্র। প্রজননতন্ত্রের ক্ষেত্রে তো আগেই বলেছি, সেখানে বেশ কিছু বর্ণনায় আমি, আর এখানে হচ্ছে যে পুরুষ প্রজননতন্ত্রে শুক্রাশয় ফলিকলযুক্ত এবং আকারে হচ্ছে গোলাকার বা মূলার মতো আকৃতিও হতে পারে, ফুজি ফর্ম বলে, এবং শুক্র নালীটা তাদের প্যাঁচানো, এবং তাদের যে ইজাকুরেটরি ডাক্ট যেটা রয়েছে ক্ষেপণ নালী সেখানে দুই জোড়া আনুষঙ্গিক গ্রন্থিও তাদের রয়েছে। আর তাদের যে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সেখানে চার থেকে আটটি পূর্ণাঙ্গ অনুডিম্বাশয় থাকে,
যেখানে দুইটি ডিম্বাশয় মেইনলি থাকে এবং চার থেকে আটটি থাকে হচ্ছে অনুডিম্বাশয়, আর এদের বাকি অংশগুলি থাকে স্পার্মাথিকা এবং অন্যান্য অংশগুলি উপস্থিত থাকে। আর এগুলি পোষক দেহের লোম বা পালকের মধ্যে কিন্তু বাসা তৈরি করে এবং তারপর তারা সেখানে কিন্তু ডিম পাড়ে, এবং ডিম থেকে যে সদ্য প্রস্ফুটিত যে একটি লার্ভা হয় এটা আমরা বলছি তাদের লাইফ সাইকেলের কথা, জীবনচক্র। জীবনচক্রের মধ্যে তাদের দেখা যায় যে ডিম থেকে সদ্য যে প্রস্ফুটিত একটা লার্ভা বের হয়, সেই লার্ভাটা কেমন তীক্ষ্ণ কর্থন মুখপাঙ্গ বিশিষ্ট, একটা খুব শার্প বাইটিং মাউথপার্স থাকে, যেগুলি সাদা আকৃতি মানে তাদের কালার হচ্ছে সাদা, সাদাটে টাইপ, এবং অত্যন্ত তারা অ্যাক্টিভ সক্রিয় বাংলায় বলে, এবং অনেকে মানে অনেকটা কেঁচো বা কৃমির মতো পা বিহীন, খুব দ্রুত তারা চলাচল করতে পারে। আর এরা কিন্তু তাদের জীবনচক্রে এই ডিমগুলি তিনবার খোলস ত্যাগ করে কোকুন অবস্থা তাদের চলে আসে, তারপরে কোকুন অবস্থার পরে পরিশেষে তারা পূর্ণাঙ্গ একটি পতঙ্গে পরিণত হয়। তো মোটামুটি এই হচ্ছে একটি সাইফোনোপটেরা বর্গের পতঙ্গের ইন্টারনাল মর্ফোলজি আর জীবনচক্র। এরপর আমরা দেখি যে এদের এই সাইফোনোপটেরা বর্গের অধীনে কতগুলি কী বলবো এটাকে ফ্যামিলি বা গোত্র রয়েছে, ক্লাসিফিকেশান যেটাকে আমরা বলছি, যে সাইফোনোপটেরা, কারণ আমরা একটা সাধারণ ইনসেক্টের সাইফোনোপটেরা বর্গের সম্পর্কে জানলাম, মোটামুটি এগুলি থাকে, তবে কিছুটা পরিবর্তিত চেঞ্জ থাকতে পারে একটির সাথে আরেকটির, সেই জন্যই আমাদের ক্লাসিফিকেশান জানা দরকার। কারণ ক্লাসিফিকেশান যদি আমরা না জানি তাহলে আমরা প্রতিটি পতঙ্গকে আলাদা করে আইডেন্টিফাই করতে পারবো না। সো আমাদের ক্লাসিফিকেশান খুব ইম্পর্ট্যান্ট, এবং ট্যাক্সোনমি কিন্তু আমাদেরকে সেই শিক্ষাই দেয় যে প্রত্যেকটি ইনসেক্টকে আলাদা করে আইডেন্টিফাই করা। তো যাক, এবার আমরা আসি সাইফোনোপটেরার ক্লাসিফিকেশান। সাইফোনোপটেরার ক্লাসিফিকেশানে দুজন বিজ্ঞানীর বিশেষ অবদান রয়েছে, একজন হচ্ছে এগুলি বিজ্ঞানী, নামগুলি একটু বিদ্ঘুটে টাইপ, তোমরা বানানের সাথে সাথে উচ্চারণ করবে। একজন বিজ্ঞানীর নাম হচ্ছে রোসিল্ড বলে তাকে, CHILD রোসিল্ড বলে, এখানে এটার উচ্চারণটা হয় না CL, রোসিল্ড। এবং আরেকজন বিজ্ঞানী হচ্ছে হপকিন্স, ওনারা 1966 সালে এই যে সাইফোনোপটেরা বর্গটাকে প্রথমেই দুইটি সাব অর্ডার বা উপবর্গে ভাগ করেন। একটি ভাগের নাম হচ্ছে ফ্র্যাক্টিসিপিটা, উচ্চারণ এভাবেই করবে যেন বানানটা তোমরা মনে রাখতে পারো, ফ্র্যাক্টিসিপিটা। এবং আরেকটি সাব অর্ডার টু, সেটি হচ্ছে ইন্টেগ্রিসিপিটা। কেমন, একটি হচ্ছে ফ্র্যাক্টিসিপিটা আর একটি হচ্ছে ইন্টেগ্রিসিপিটা। তো এবার অনেক সময় তোমাদের এই দুইটি উপবর্গের মধ্যে কিন্তু পার্থক্য চায় ভাইবা সময় জিজ্ঞেস করে, এবং তোমাদের যে কোশ্চেনগুলো আসে পরীক্ষার সময় থিওরি সেখানেও কিন্তু জিজ্ঞেস করে। আর এমনিও তো আমাদের জানতেই হবে, বিকজ অফ আমরা প্রত্যেকটা ইনসেক্টকে আলাদা করে আইডেন্টিফাই করবো, সেক্ষেত্রে আমাদের এই পার্থক্যগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে এরা কোন গোত্রের অন্তর্ভুক্ত। সো ফ্র্যাক্টিসিপিটা যেটা, তাদের মধ্যে যে পার্থক্যগুলি রয়েছে, বৈশিষ্ট্যগুলি, সেগুলি হচ্ছে যে মস্তক আড়াআড়িভাবে ফাটলের মাধ্যমে তোমার অ্যান্টেরোডর্সাল এবং পোস্টেরোডর্সাল এই দুইটি অঞ্চলে বিভক্ত থাকে। তবে ইন্টেগ্রিসিপিটার ক্ষেত্রে দেখা যায় যে পতঙ্গগুলি রয়েছে তাদের এই ফাটলটা কিন্তু অনুপস্থিত বা দেখা যায় না। এরপর আসি নাম্বার টুতে, যে এদের যে মধ্যকগজা তার যে বাইরের অংশ সেটি রিজযুক্ত, আর এদের রিজ অ্যাবসেন্ট, ঠিক আছে। আর ফ্র্যাক্টিসিপিটাতে দেখা যায় যে পশ্চাৎ যে টিবিয়ার সঙ্গে একটা শক্ত দাঁত বর্তমান, দাঁতযুক্ত, কেমন, আর এদের এটা অ্যাবসেন্ট, এই দাঁতটি থাকে না অন্যদিকে। আর একটি ফ্র্যাক্টিসিপিটার পার্থক্য হচ্ছে যে এদের যে সেন্সিলাম থাকে সেটি হচ্ছে 14-16 গর্তযুক্ত, কেমন, আর এখানে অতগুলি না, এখানে হচ্ছে 8-14 পর্যন্ত গর্ত দেখা যায়, একটু কম সংখ্যায়। আর এদের পশ্চাৎ কগজায় কোনো অন্তর্বর্তী ব্রিসেল থাকে না, কিন্তু এই ইন্টেগ্রিসিপিটায় দেখা যায় যে এই ব্রিসেলগুলি উপস্থিত। তো এবার আসি যে এই যে দুইটি সাব অর্ডার রয়েছে তাদের আন্ডারে কিন্তু বেশ কিছু ফ্যামিলি রয়েছে, এবং এই ফ্যামিলিগুলি সম্পর্কে জানলেই মোটামুটিভাবে আমরা একটা
আইডেন্টিফাই করতে পারবো যে কোনো নির্দিষ্ট পতঙ্গকে সেই গোত্রের। কেমন তো এখানে যেটা ফ্র্যাক্টোসিপিটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি ফ্যামিলি রয়েছে, চারটি ফ্যামিলি, ওয়ান টু, ফ্যামিলি থ্রি, ফ্যামিলি ফোর। আর যেটা রয়েছে ইন্টেগ্রিসিপিটা, সেখানে ফ্যামিলি সংখ্যা এক, দুই, তিন, তিনটি। তো অবশ্যই আমাদের এই ফ্যামিলিগুলির কী পড়তে হবে, মানে বৈশিষ্ট্য পড়তে হবে এবং সাথে একটি করে এক্সাম্পল আমাদের মুখস্থ বা মনে রাখতে হবে। তো চলো আমরা প্রথমেই যে ফ্যামিলিটি রয়েছে, ফ্যামিলি ওয়ান, সেটি সম্পর্কে আমরা একটু জেনে নিই। প্রথম ফ্যামিলি হচ্ছে ইশনোপসাইলিডি। প্রথম ফ্যামিলি হচ্ছে ইশনোপসাইলিডি। এদেরকে সাধারণত ব্যাট ফ্লিজ বলা হয়, অর্থাৎ বাদুড়ে এই মানে এই ইনসেক্টগুলি দেখা যায় বাদুড়ের বহিরাগতে, এগুলিকে বাদুড়ের ফ্লি বলা হয়। তবে এদের যে মস্তক থাকে সেটি শক্ত, স্ক্লেরোটিক লোব থাকে এদের, আর এদের একজোড়া মৌখিক ব্রিসেল গুচ্ছাকারে যুক্ত অবস্থায় দেখা যায়। এদের উদাহরণ তো আমি লিখে দিয়েছি যে ইশনোসাইলাস, পীর উচ্চারণটা হবে না, ইশনোসাইলাস। তারপরে আসি আমরা ফ্যামিলি টুতে। ফ্যামিলি টু হচ্ছে কি, হিস্ট্রি কপসি লিডি, হিস্ট্রি কপসাইলিডিও বলতে পারো তোমরা, হিস্ট্রি কপসাইলিডি। এবং এদের যে উদাহরণ রয়েছে সেটা হচ্ছে টিনোপসাইলাস। এদের কিছু বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। নাম্বার ওয়ান বৈশিষ্ট্য হচ্ছে যে এদের অক্সিপুটের ভিতরে কোনো মধ্যপৃষ্ঠ লাইন থাকে না। আর একটা বৈশিষ্ট্য লেখো যে এদের পশ্চাৎ প্রান্তে একগুচ্ছ কাঁটা থাকে, কাঁটা বা স্পাইনের মতো থাকে। মোটামুটি এই দুইটি বৈশিষ্ট্য। এবার আসি আমরা ফ্যামিলি থ্রিতে বা গোত্র তিন। এদের যে নাম সেটি হচ্ছে সেরাটোফাইলিডি, সেরাটোফাইলিডি। তোমরা অবশ্যই এই ইয়েগুলি আমি যেগুলি বলছি তোমাদেরকে খাতায় অবশ্যই লিখে নেবে নিজেরা। তো এদের বৈশিষ্ট্যগুলি লেখো। নাম্বার ওয়ান বৈশিষ্ট্য যে এদের মস্তকের জিনা যে অংশটা সেখানে কোনো ঝুঁটি বা কম্বের মতো কোনো অংশ দেখা যায় না। আর এদের চোখের সামনের মানে চোখ সিটি বা অকুলার সিটি বর্তমান বা উপস্থিত। এদের অধিকাংশ কীটপতঙ্গে কিন্তু চোখ জাতীয় বস্তু অনুপস্থিত, এবং এদের উদাহরণ তো আমি লিখে দিয়েছি তোমাদের। নেক্সট আমরা আসি আর একটা ফ্যামিলি, কি সেটা, ডেপ্টোসাইলিডি। ডেপ্টোসাইলিডির বৈশিষ্ট্যগুলি একটু লিখে নাও। ডেপ্টোসাইলিডির যে ইনসেক্টগুলি তাদের নাম্বার ওয়ান লেখো মস্তকের জিনা ঝুঁটিযুক্ত, আর নাম্বার টুতে লেখো তাদের বা এই ধরনের ইনসেক্টের চোখের উপরে চোখ সিটি বা অকুলার সিটি উপস্থিত বা বর্তমান। আরেকটি বৈশিষ্ট্য লেখো যে এটা বৈশিষ্ট্য না কিন্তু এটা জানা দরকার যে পাখি এবং স্তন্যপায়ী প্রাণীদের কিন্তু পরজীবী হিসাবে এই ইনসেক্টগুলিকে দেখা যায়। কেমন, এদের উদাহরণ কি বলেছি আমি, লেপ্লোসাইলা, লেপ্লোসাইলা। কেমন, এবার আসি আমরা যে ইন্টেগ্রিসিপিটা, তার আন্ডারে অন্তর্ভুক্ত যে গোত্র বা ফ্যামিলিগুলি রয়েছে বা তিনটি ফ্যামিলি এখানে লিখেছে। তো প্রথম ফ্যামিলিটা লেখো, ফ্যামিলি ওয়ান, পিউলিসিডি। পিউলিসিডির যে বৈশিষ্ট্য খাতায় লেখো প্লিজ। নাম্বার ওয়ান, উদরীয় খণ্ডাংশে সাধারণত এক সারি করে সিটি বর্তমান। নাম্বার টু, চোখ অধিকাংশ কীটপতঙ্গে উপস্থিত। নাম্বার থ্রি, ল্যাবিয়াল পাল্প তিন বা ততোধিক খণ্ড বিশিষ্ট। এবং নাম্বার চার, এদের যে তৃতীয় শুঙ্গ খণ্ড মানে অ্যান্টিনার যে থার্ড সেগমেন্টটা রয়েছে সেটি হচ্ছে অ্যানুলেটেড। খুব ইম্পর্ট্যান্ট একটি বৈশিষ্ট্য এই ফ্যামিলিটি, খুব ইম্পর্ট্যান্ট। এদের যে উদাহরণ সেটি হচ্ছে পিউলেক্স। নেক্সট আমরা আসি গোত্র দুই বা ফ্যামিলি টু, সেটি হচ্ছে টিনোপথ্যালমিডি। সির উচ্চারণ হবে না, টিনোপথ্যালমিডি। এদের যে বৈশিষ্ট্যগুলি লিখে নাও। নাম্বার ওয়ান, এদের উদরীয় খণ্ডাংশ দুই থেকে তিন সারি সিটিযুক্ত। নাম্বার টু, এদের চোখ হচ্ছে ক্ষয়প্রাপ্ত অথবা অনেক ক্ষেত্রে অনুপস্থিত বা অ্যাবসেন্ট থাকতে দেখা যায়। এবং নাম্বার থ্রি হচ্ছে এদের মস্তক একগুচ্ছ কাঁটাযুক্ত। কেমন, এদের উদাহরণ আমি এখানে লিখে দিয়েছি, টিনোফালমাস, টিনোপথ্যালমাস, মানে এখানে কিন্তু টি আছে। কেমন, টিনোপথ্যালমাস।
আচ্ছা, এবার আসি ফ্যামিলি থ্রি। ফ্যামিলি থ্রি বা গোত্র তিন যেটা, সেটার নাম হচ্ছে টাঙ্গিডি, TUNGIDI, টাঙ্গিডি বা টাঙ্গিডি, তোমরা যেভাবে উচ্চারণ করো কিন্তু বানান যেন কারেক্ট হয়, কেমন। তো এদের যে বৈশিষ্ট্যগুলি একটু লিখে নাও। নাম্বার ওয়ান বৈশিষ্ট্য হচ্ছে যে এদের ম্যাগজিলা ছোট অথবা বড় ল্যামিনা যুক্ত। আমি একটু আস্তে আস্তে বলছি যেন তোমরা খাতায় লিখে নিতে পারো, কারণ হয়তো তোমাদের অনেকের কাছে বইটা নাই। তো নাম্বার ওয়ান বৈশিষ্ট্য কী বললাম, যে ম্যাগজিলা ছোট অথবা বড় ল্যামিনা যুক্ত, পাতার মতো একটা অংশ, এটাকে ল্যামিনা বলে। নাম্বার টু হচ্ছে যে এদের সামনের কগজা পর্যন্ত ম্যাগজিলারি পাল বিস্তৃত, মানে বেশ বড়। আর এদের সামনের কগজা কোথায় থাকে, কগজা কিন্তু পায়ের অংশ, খেয়াল করবে। এবং তিন নাম্বার বৈশিষ্ট্য যে এদের যে স্ত্রী কীটপতঙ্গগুলি থাকে তাদের উদর অঞ্চলগুলি বেশ মোটা, মানে কম্পারেটিভলি অন্যান্য কীটপতঙ্গের চেয়ে আকারে পুরুষ থেকে স্ত্রীটা বেশ চ্যাপ্টা টাইপের বা মোটা আকৃতি। আর এদের উদাহরণ তো এই নামের সাথে অবশ্যই মিল থাকে তাদের গোত্রের সাথে, যে টাঙ্গা, TUNGA। তো মোটামুটি এই কয়েকটি কিন্তু আমাদের, মানে তাদের ফ্যামিলি রয়েছে, এবং এই ফ্যামিলিগুলির অবশ্যই বৈশিষ্ট্য, এবং এগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে। আরেকটি আছে ব্যাপার যে এদের অর্থনৈতিক গুরুত্ব। তো অর্থনৈতিক গুরুত্ব দিক বিবেচনা করলে এরা কিন্তু এই ইনসেক্টগুলি আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কেননা এরা আমরা বলেছি যে আগে এদের হ্যাবিট যেটা সেটা হচ্ছে কি বহির পরজীবী, এবং এরা নানান ধরনের রোগ সৃষ্টি করে, প্লেগ তো বলেইছি আগে ক্লাস আগের একটা মেয়েতে বললাম। আর এরা হচ্ছে যে মানুষের যে মানুষ ম্যামাল বা বিভিন্ন ধরনের যে প্রাণী, যেমন বার্ড হতে পারে, গিনিপিগ হতে পারে, এদের কি করে তাদের রক্ত শোষণ করে খায়। সেক্ষেত্রে কিন্তু এখানে একটা অ্যানোয়িং, মানে চুলকানি হয়, এবং খুব অস্থির প্রকৃতি হয়ে যায় সেই পোষক দেহগুলি, পোষক প্রাণীটি। তো সেক্ষেত্রে আমাদের এই ইনসেক্টগুলি অর্থনৈতিক দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ।